হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি তা হচ্ছে লাউ পাতার ভর্তা। খুবই অল্প সময়ের মধ্যে এবং মজাদার টেস্টের লাউ পাতার ভর্তা কীভাবে তৈরি করতে হয় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একটা বেসিক রেসিপি, তবু এই বেসিক রেসিপিটা আমি কীভাবে করি তাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। লাউ পাতার ভর্তা বানানোর জন্য আমি এখানে একটি হাঁড়িতে 10-15টা বড় সাইজের লাউ পাতা, এর মাঝখানে শিরাটা ফেলে তারপরে নিয়ে নিয়েছি, আর লাউ পাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। আমি এখন লাউ পাতাটাকে সিদ্ধ করে নিব, এই জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। লাউ পাতাটা সিদ্ধ হতে হতে এদিকে আমি পেঁয়াজ মরিচ আর রসুনটা ভেজে নিব। তো আমি এখানে একটি প্যানে পেঁয়াজ মরিচ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 7-8 কোয়া রসুন দিয়েছি আর 4-5 টুকরো পেঁয়াজ দিয়েছি, আর এখানে মরিচ দিয়েছি 7-8টা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচ দিয়ে দিবেন। তো এগুলোকে আমি ভেজে নিচ্ছি। ফ্রেঞ্চ রসুন আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি রসুন আর পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটা আমি উঠিয়ে নিয়েছি আর মরিচটাকে আর কিছুক্ষণ ভেজে নেব। ফ্রেঞ্চ মরিচটাও কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে, তো আমি এখন মরিচটাকে নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এদিকে কিন্তু লাউ পাতাটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, আর মাঝখান দিয়ে আমি একবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এই পানিটা শুকিয়ে নিব। আর আমি কিন্তু কোনো এখানে এক্সট্রা পানি ইউজ করিনি, যে লাউ পাতার পানিটা ছিল এটা দিয়ে কিন্তু লাউ পাতাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। ফ্রেশ পানিটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব আর সিলবাটায় ভর্তাটা বানিয়ে নিব। এখানে আমি মরিচগুলো নিয়ে নিয়েছি আর এখন আমি মরিচগুলোকে পাটায় পিষে নিচ্ছি। মরিচটা পাটায় পিছে নেওয়া হয়ে গিয়েছে, তো এখন আমি দিয়ে দিব রসুনগুলো। তো রসুনগুলো আমি পিষে নিচ্ছি। এখন এতে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব, তবে লবণটা একটু বুঝে দিবেন, কারণ যখন লাউ পাতাগুলো সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো লবণ ব্যবহার করেছিলাম। সেখানে পরিমাণে বেশি লবণ ব্যবহার করেছি, তাই এখানে আমি লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আবারও এই রসুন আর মরিচটা পিষে নিচ্ছি। এখন এতে লাউ পাতাগুলো দিয়ে দিব। লাউ পাতা থেকে আমি পানিটা ভালো করে চিপে ফেলে দিয়েছিলাম, তো এখন আমি লাউ পাতাটা বেটে নিচ্ছি। ফ্রেন্ডস, ভালোভাবে পিষে নিয়ে আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো চলুন আবারও দেখে নিই সার্ভ করার পর ভর্তাটা কেমন লাগছে। তৈরি হয়ে গেল লাউ পাতার ভর্তা। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটা কতটা ভালো এসেছে। এটা একবার বাড়িতে ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না এর টেস্ট কতটা। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।